সো হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করছি সকলে ভালো আছো। তো বন্ধুরা, আমি কিন্তু তোমাদের জন্য পেটিএমে কিন্তু আনলিমিটেড 7-7 টাকা করে রুপিস কিন্তু তোমরা কি করতে পারবে না, তোমরা কিন্তু পেটিএমে অ্যাড মানি করে নিতে পারবে। এইটা একটি আনলিমিটেড ট্রিক, তোমরা কিন্তু এই ভিডিওটি প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখতে থাকো, এবং যদি ভিডিওটি ভালো লাগে তাহলে কিন্তু লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবে না। তো বন্ধুরা, আমি তোমাদেরকে দেখিয়ে দেবো তোমরা কীভাবে আনলিমিটেড 7 টাকা 7 টাকা করে তোমাদের পেটিএমে কিন্তু অ্যাড করে নিতে পারবে। তো একটাই পেটিএম নম্বরে অ্যাড করতে পারবেন, আপনাদের কাছে যতগুলো জিমেল এবং যতগুলো মোবাইল নাম্বার আছে সবেতেই কিন্তু আনলিমিটেড স্ট্রিক করে কিন্তু তোমরা এই টাকাটা তোমাদের পেটিএম ওয়ালেটে কিন্তু নিয়ে নিতে পারবে। তো আমি আপনাদেরকে প্রথম থেকে লাস্ট পর্যন্ত ভিডিওটি দেখার জন্য সাজেস্ট করবো, কেননা ভিডিওটি প্রথম থেকে লাস্ট পর্যন্ত না দেখলে তো বন্ধুরা তোমরা কিন্তু সিম্পলি আমার ভিডিওর ডিসক্রিপশন বক্সে যাও, এবং ভিডিওর ডিসক্রিপশন বক্সে আমি একটা অফার লিঙ্ক দিয়ে দেবো, এবং সেই অফার লিঙ্কটায় ক্লিক করলেই তোমরা 7-7 টাকা করে আনলিমিটেড করতে পারবে। তো আমি সেই লিঙ্কটিতে যখন ক্লিক করবে তখনই তোমাদের কাছে ঠিক এরকম একটা ইন্টারফেস ওপেন হয়ে যাবে দিলাম, এবং সাবমিট অপশনে ক্লিক করে দিলাম। স্টেপ বাই স্টেপ দেখতে থাকো, না হলে কিন্তু অফারটা কিন্তু তোমরা বুঝতে পারবে না। তো ফার্স্ট দেখতে পাচ্ছ এখানে কিন্তু আমি একটা বসিয়ে দিলাম। তো বসিয়ে দেওয়ার পরে কিন্তু আমার কাছে কিন্তু এরকম একটি অপশন চলে এলো, যেখানে কিন্তু তোমাদের কী করতে হবে, সিম্পলি কিন্তু রেজিস্টার করতে হবে। তোমরা কিন্তু স্টেপ বাই স্টেপ কিন্তু দেখতে থাকো। তো ফার্স্ট আমি দেখিয়ে দিচ্ছি, দেখুন এখানে কিন্তু একটা চলে এসেছে কি না, একটা অফার কিন্তু চলে এসেছে। তো ফার্স্ট কী করবে তোমরা, এই যে রেজিস্টার অপশনটি থেকে তোমরা কিন্তু সিম্পলি ক্লিক করবে। তো দেখতে পাচ্ছ এখানে কিন্তু রেজিস্টার অপশন রয়েছে, তো সিম্পলি তোমরা রেজিস্টার অপশনে ক্লিক করবে। তো রেজিস্টার অপশনে যখনই ক্লিক করবে তখন কিন্তু তোমাদের কাছে এরকম একটা ফর্ম চলে আসবে। তো চলো এই ফর্মটা কিন্তু তোমাদেরকে ফিল আপ করে নিতে হবে। তো চলো আমি ফর্মটা ফিল আপ করে নিচ্ছি। তো বন্ধুরা দেখতে পাচ্ছ আমি কিন্তু এখানে নাম, পাসওয়ার্ড, ইমেল এবং ডেট অফ বার্থ দিয়ে দিয়েছি, এবং দিয়ে দেওয়ার পর মোবাইল নাম্বার। মোবাইল নাম্বার তোমরা কিন্তু যে কোনো একটা দিতে পারো, তোমাদের যে পেটিএম মোবাইল নাম্বার সেটা না দিলেও চলবে। তোমরা কিন্তু তোমাদের কাছে যে মোবাইল নাম্বার রয়েছে পেটিএম বাদেও, তো সেই মোবাইল নাম্বার দিয়েও তোমরা কিন্তু রেজিস্টার করতে পারো। তো ফার্স্ট তোমাদেরকে ইমেল কিন্তু সঠিকটা দিতেই হবে, কেননা যতগুলো ইমেল থাকবে এবং যতগুলো তোমার কাছে মোবাইল নাম্বার থাকবে কিন্তু সেই সব মোবাইল নাম্বারগুলো দিয়ে বা সেই ইমেলগুলো দিয়ে তুমি একটা পেটিএম KYC অ্যাকাউন্টেই কিন্তু তুমি 7 টাকা 7 টাকা করে নিতে পারবে। তো চলো আমি আমার একটা মোবাইল নাম্বার বসিয়ে দিচ্ছি সিম্পলি। তো দেখতে পাচ্ছ এখানে দিয়ে দিয়েছি মোবাইল নাম্বারটা, এবং মোবাইল নাম্বারটা দিয়ে দেওয়ার পরই আমি কী করবো না, আমি কিন্তু কী করবো না, আমি কিন্তু গেট ওটিপিতে কিন্তু সিম্পলি ক্লিক করে দেবো। তো গেট ওটিপিতে ক্লিক করে দেওয়ার পরে কিন্তু আমার কাছে একটা ওটিপি কিন্তু চলে আসবে, কোথা থেকে না, এই অ্যাপ থেকে কিন্তু একটা ওটিপি চলে আসবে। তো দেখতে পাচ্ছ সেন্ড ওটিপি, সেন্ড ইওর সাকসেসফুল। তো ওটিপিটা আসছে ততক্ষণে আমি, তো বন্ধুরা দেখতেই পাচ্ছ আমার কিন্তু এই নম্বরটিতে একটি ওটিপি চলে এসেছে। তো সিম্পলি আমি কী করবো, জয়েন অপশনটিতে ক্লিক করে দেবো, এবং জয়েন অপশনটিতে যখনই আমি ক্লিক করে দেবো তখনই কিন্তু আমার কাছে ঠিক এরকম একটা দেখতে পাচ্ছ সাকসেসফুল হয়ে গেছে। এবার আমাকে কী করতে হবে, যে ইমেলটা আমি দিয়েছি সেই মেলে কিন্তু একটা ইমেল কিন্তু চলে আসবে অলরেডি। তো সেই ইমেলটা কিন্তু আমাকে সিম্পলি কী করতে হবে না, সিম্পলি আমাকে কিন্তু ভেরিফাই করে নিতে হবে। তো সিম্পলি আমাকে কী করতে হবে না, ভেরিফাই করে নিতে হবে, এবং জিমেলটি যখনই আমি ভেরিফাই করে নেবো তখনই কিন্তু আমার অ্যাকাউন্টে কি না 24 ঘন্টার মধ্যে আমার অ্যাকাউন্টে কী হয়ে যাবে না, আমার অ্যাকাউন্টে 7 টাকা কিন্তু যোগ হয়ে যাবে। আমি যখন করার সময় যে পেটিএম নম্বরটা দিয়েছিলাম সেই নম্বরটিতে কিন্তু আমার 7 টাকা কিন্তু যোগ হয়ে যাবে। তো আমি আপনাদেরকে বলে দেবো এটার আনলিমিটেড কীভাবে করবে। তো চলুন আমি আমার জিমেলটি খুলে দেখে নিই, জিমেলটি এসেছে নাকি। তো বন্ধুরা দেখতে পাচ্ছ আমি কিন্তু সিম্পলি জিমেলটা খুলে নিয়েছি, এবং জিমেলটা খুলে নেওয়ার পরেই আমার কাছে কিন্তু একটা নোটিফিকেশান চলে এসেছে। তো নোটিফিকেশান আসার পরে সিম্পলি আমাকে কী করতে হবে না, আমাকে এই যে দেখতে পাচ্ছ এখানে কিন্তু আমাকে কিন্তু ভেরিফাই করে নিতে হবে। তো সিম্পলি আমি এই অপশনটিতে ক্লিক করবো, এবং ক্লিক করার পরে কিন্তু আমাকে সিম্পলি কী করতে হবে না, আমাকে ভেরিফাই করে নিতে হবে। চলুন আমি ভেরিফাই করে নিচ্ছি। তোমরা দেখতে পাচ্ছ এখানে একটা ক্লিক হেয়ার বলে অপশন রয়েছে, তো সিম্পলি কী করবে না, ক্লিক হেয়ার অপশনটিতে ক্লিক করে দিলেই কিন্তু তোমাদের জিমেলটি কী হবে না, ভেরিফাই হয়ে যাবে। এবং ভেরিফাই হয়ে যাওয়ার 24 ঘন্টার মধ্যে তোমাদের কী হবে না, 24 ঘন্টার মধ্যে কিন্তু তোমাদের 7 টাকা, তোমরা যে পেটিএম নম্বরটি দিয়েছিলে সেই 7 টাকা কিন্তু তোমার পেটিএম পাসবুকে চলে যাবে। এটা আনলিমিটেড কীভাবে করবে সেই বিষয় নিয়ে কিন্তু আমি আলোচনা করবো। তো ফার্স্ট কী করতে হবে তোমাদের, তোমরা যে ব্রাউজার দিয়ে আমার ভিডিও ডিসক্রিপশন বক্সের লিঙ্কটি ক্লিক করেছিলে সেই ব্রাউজারটি কিন্তু ক্লিয়ার ডাটা করতে হবে। তো সিম্পলি আমি আমার ব্রাউজারটি ক্লিয়ার ডাটা করে নিচ্ছি। তো সিম্পলি ধরার পর আমি কিন্তু ক্লিয়ার ডাটা অ্যাপসে যেয়ে তোমরা কিন্তু সেখানেও ক্লিয়ার ডাটা করতে পারো। তো এখান থেকে কিন্তু স্টোরেজে যাবে, এবং স্টোরেজে যাওয়ার পরে কী করবে না, সিম্পলি ক্লিয়ার ডাটা অপশনটিতে তোমরা কী করবে না, ক্লিয়ার করে দেবে। এবং ক্লিয়ার কুকিজ করে দেওয়ার পরে কিন্তু তোমরা কী করবে, আবার সিম্পলি কিন্তু আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে আসবে, এবং আসার পরে কী করবে না, আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে আসার পরে তোমাদের কাছে ঠিক এরকম একটা লিঙ্ক কিন্তু ওপেন হয়ে যাবে, যে লিঙ্কটি কিন্তু আমি তোমাদেরকে বলে দিচ্ছি। দেখতে পাচ্ছ এখানে কিন্তু সিম্পলি আবার সেরকম একটা লিঙ্ক ওপেন হয়ে যাবে। তোমরা কী করবে,
ব্রাউজারটির ক্লিয়ার ডাটা করার পরেই কিন্তু তোমাদের কাছে আবার যখন আমার ভিডিও ডিসক্রিপশনে এসে যখনই তোমরা আবার এই নম্বরটি কিন্তু দিয়ে আবার তোমাদের পেটিএম নম্বর সেম দিলেও হবে, কিন্তু রেজিস্টার এবং জিমেলটা তোমাদেরকে আলাদা দিতে হবে। এটাই হচ্ছে ট্রিক। তোমরা কিন্তু যে ব্রাউজারটা নিয়ে করবে সেই ব্রাউজারটা সিম্পলি ক্লিয়ার ডাটা করে দেবে, এবং ক্লিয়ার ডাটা করে দেওয়ার পরেই স্টোরেজে যে কিন্তু ক্লিয়ার ডাটা করে দেবে অ্যাপসে যে। তো ক্লিয়ার ডাটা করার পরে কিন্তু তোমরা তোমাদের পেটিএম নম্বর সেম KYC পেটিএম নম্বর একটাই রাখবে। যেমন আমি আমার একটা পেটিএম নম্বর কিন্তু আমি সেমই রাখছি, কিন্তু সেম রাখার পর কী করবো, সাবমিট অপশানে ক্লিক করে দেবো, কিন্তু রেজিস্টার করবো একটা অন্য মোবাইল নাম্বার দিয়ে এবং অন্য জিমেল দিয়ে, এবং জিমেলটা ভেরিফাই করবো এবং মোবাইলটা ভেরিফাই করবো, মোবাইল নাম্বারটা ভেরিফাই করবো। এইভাবেই কিন্তু ট্রিকটি করে নিতে পারবে। তো দেখতে পাচ্ছ এখানে কিন্তু চলে এসেছি, এবং আসার পরই তোমাদেরকে ক্লিয়ার ডাটা করার পরে কিন্তু এখানে রেজিস্টার অপশান আসবে, এবং রেজিস্টার অপশানে ক্লিক করবে। ক্লিক করে আমি সেম প্রসেসে যেরকম তোমাদেরকে দেখালাম সেরকম প্রসেস করবে, এবং করার পরেই কিন্তু তোমরা আবারও কিন্তু সেটা হয়ে যাওয়ার পর আবারও নেক্সট করবে এবং আবারও কী করবে, ক্লিয়ার ডাটা করে দেবে। এবং ক্লিয়ার ডাটা করে দেওয়ার পর আবার আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে আসবে, আসার পরই আবারও লিঙ্কটি ওপেন করে ক্রম ব্রাউজার সিলেক্ট করে নেবে, এবং ক্রম ব্রাউজার সিলেক্ট করে নেওয়ার পর তোমার যে KYC পেটিএম নম্বর রয়েছে সেই পেটিএম নম্বরটা বসিয়ে দেবে, দিয়ে সিম্পলি সাবমিট করে দেবে। এবং সাবমিট করে দেওয়ার পরই আবার কিন্তু সেম আবার কিন্তু তোমাদেরকে অন্য একটি মোবাইল নাম্বার দিতে হবে এবং অন্য জিমেল দিতে হবে, এবং জিমেল কিন্তু তোমাদেরকে ভেরিফাই করতে হবে, কেননা জিমেলটা ভেরিফাই করলেই কিন্তু তোমাদের ওয়ালেটে কিন্তু তোমরা 7 টাকা করে 24 ঘন্টার মধ্যে তোমাদের 7 টাকা করে কিন্তু অ্যাড হতে থাকবে। তো এই হচ্ছে অ্যাড মানি অফার। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট করবে, বন্ধুদের মাঝে শেয়ার করবে। এবং নেক্সট ওভার আসছে ফ্লিপকার্টের তরফ থেকে। তো চলো ফ্লিপকার্ট আমি সিম্পলি খুলে দেখিয়ে দিচ্ছি। তো বন্ধুরা দেখতেই পাচ্ছ তোমরা কিন্তু ফ্লিপকার্ট খুলে নিয়েছি, এবং ফ্লিপকার্ট খুলে নেওয়ার পরে কিন্তু ফ্লিপকার্টে একটা কী না বিগ শপিং ডেস বলে একটা চালু হয়েছে, যেটা 15 থেকে 14 জুলাই পর্যন্ত কিন্তু চলবে। তো ফার্স্ট এখানে দেখতে পাচ্ছ ব্যানারটি করলাম এবং হাত দেওয়ার পরে নিচের দিকে চলে যাবে, এবং ফ্লিপকার্ট তোমাদের 1 টাকা কি ফোন জিতে নেওয়ার সুযোগ। তো আমি কিন্তু বলবো এখানে দেখতে পাচ্ছ একটা কনটেস্ট কিন্তু চলছে, সেই কনটেস্টটা কিন্তু এখানে চলছে না। দ্য বিগ গেম জোন প্লে অ্যান্ড উইন এক্সক্লুসিভ রিওয়ার্ড অ্যাট জাস্ট 1 rupees। তো আমি আপনাদেরকে বলবো যে এটা কীভাবে করবেন। তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু একটা প্লের অপশান কিন্তু দিয়ে দিয়েছে। তো তোমরা কী করবে, সিম্পলি কী করবে না, তোমরা কিন্তু এটা ওয়েবসাইট খুললে কিন্তু হবে না, তোমাদেরকে কিন্তু অ্যাপস কিন্তু প্লে স্টোর থেকে নিয়ে খুলতে হবে, কেননা এটা ওয়েবসাইটের জন্য অফারটা নয়, অফারটি কিন্তু অ্যাপসের জন্য। তো ফার্স্ট কী করবে না, প্লে নাও অপশানটিতে ক্লিক করবে, এবং প্লে নাও অপশানটিতে ক্লিক করার পরই কিনা তোমাদের কাছে একটা গেম শো কিন্তু চলে আসবে। তো দেখতে পাচ্ছ এখানে কিন্তু একটা গেম শো চলে এসেছে। তো ফার্স্ট কী করবে না, প্লে অপশানটিতে ক্লিক করবে, এবং প্লে অপশানটিতে ক্লিক করার পরে কিন্তু তোমাদের কাছে কিছু কোশ্চেন কিন্তু কী করতে হবে না, বলতে হবে যে কোশ্চেনগুলো কিন্তু খুবই সিম্পল সহজ কোশ্চেন, তোমরা কিন্তু এই কোশ্চেনগুলো অতি সহজে উত্তর দিতে পারবে। তো তোমরা উত্তর দেবে, কেননা ভিডিওটা অনেক বড় লম্বা হয়ে যাচ্ছে, আমি কিন্তু দিতে চাইনি। তো এখানে দেখতে পাচ্ছ এখানে কিন্তু একটা লোগো কিন্তু অলরেডি শো করে দিয়েছে, এবং লোগোটার যে স্পেলিংটা হবে সেই স্পেলিংটা সিম্পলি এখানে বসিয়ে দিতে হবে। তারপরে কী করবে না, নেক্সট হয়ে আবার অটোমেটিক একটা চলে আসবে, যেখানে কিন্তু তোমাদেরকে লোগো দেবে, এবং লোগো দেওয়ার পর সেই লোগোটা দেখে এখানে কিন্তু নাম ও সংখ্যা দেওয়া থাকবে, ওয়ার্ড দেওয়া থাকবে, সেই ওয়ার্ডগুলো কিন্তু তোমাদেরকে সিম্পলি ইয়ে করতে হবে। তোমরা যদি কোশ্চেনটার উত্তর না জানা থাকে তো সিম্পলি তোমরা কী করতে পারবে না, স্কিপও করে এখান থেকে কিন্তু স্কিপও করে নিতে পারবে। এইখানে যেমন এখানে দিয়ে দিয়েছে টি শার্ট, তো সিম্পলি তোমরা টি শার্ট অপশানটি এখানে টি শার্ট বলে লিখে দিতে পারবে। তো এইভাবে কিন্তু কোশ্চেনগুলোর উত্তর কিন্তু তোমাদেরকে দিতে হবে, এবং দিলেই কিন্তু তোমরা 1 টাকা একটি স্মার্টফোন পেয়ে যাবে। আমি একটু অফারটার ব্যাক চলে যাচ্ছি, আরও বিস্তারিত বলে দেওয়ার চেষ্টা করছি তোমাদেরকে। তো দেখতে পাচ্ছ এখানে কিন্তু আমি অফারটা ব্যাক চলে এসেছি, এবং আসার পরই আমি সিম্পলি ব্যাক আসছি, এবং ব্যাক আসার পরে কিন্তু এই অফারটা কিন্তু এখনও কিন্তু স্টার্ট হয়নি। কখন স্টার্ট হবে না, 8টার সময় স্টার্ট হবে। এই দেখতে পাচ্ছ এখানে মোবাইলের যে অপশানটা রয়েছে এখানে কিন্তু 8টার সময় স্টার্ট হয়ে যাবে, এবং এখানে একটা প্রাইস দিয়েছে, সেই প্রাইসটা কিন্তু 1 টাকাতেও তোমরা নিয়ে নিতে পারবে। এবং একটা এখানে উইন রেডমি নোট 7 প্রো কিন্তু তোমরা পেয়ে যাবে 1 টাকাতে। এই গেমটি স্টার্ট হবে কটা থেকে না, 8টা থেকে। তো তোমরা সিম্পলি অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করো, এবং ডাউনলোড করে দেওয়ার পরই কিন্তু 8টার সময় জাস্ট তোমরা ওপেন করবে, এবং ওপেন করে কী করবে না, কোশ্চেনের উত্তরগুলো সঠিক কোশ্চেনের উত্তরগুলো তোমরা দিয়ে দেবে। তো কোশ্চেনের উত্তর খুব একটা কঠিন হবে না, খুব সহজই হবে, কেননা একটা লোগো দেখে তোমাদেরকে কিন্তু সেই লোগোটার নাম কিন্তু লিখতে হবে, এবং স্পেলিংও সেখানে দেওয়া থাকবে, তো সিম্পলি তোমরা সেখানে লিখে দিতে পারবে। তো এই ছিল অফার। যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট করবে, এবং বন্ধুদের মাঝে শেয়ার করতে ভুলবে না, কেননা এরকমই লেটেস্ট ফুল ভিডিও কিন্তু আমি আমার ইউটিউব চ্যানেলে নিয়ে আসি। তো ইউটিউব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে। থ্যাংক ইউ ওয়াচিং মাই ভিডিও, দেখা হবে নেক্সট ভিডিওতে।